الحمد لمن قدر خيره وخبالا الحمد لمن قدر خيره وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بري فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا কালিশিমার মুসলমান নবীর আশকরদার যত নিয়ামত আছেন সব নিয়ামত একজন আমাদেরকে দান করেছেন আমরা টাকা দিয়া কিনি নাই চোখের মতো নিয়ামত আমার আল্লাহ আমাকে দান করছেন জবানের মতো নিয়ামত কানের মতো নিয়ামত জিহ্বার মতো নিয়ামত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে মাওলা দান করে দিছেন যতদিন বেঁচে থাকব হায়াত কিন্তু বেশি লম্বা না হায়াত অনেক কম যাওয়ার সময় কিন্তু বেশি দূরে না যাওয়ার সময় ঘরের দরওয়াজায় আমার আপনার খবর নাই যে কোনো সময় স্বপ্ন ভাঙ্গিয়া যাইতে পারি একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলেন যে কয়দিন জমিনে বেঁচে থাকব আমরা আল্লাহর দেয়া নিয়ামতগুলো দিয়া আল্লাহকে খুশি করে বিদায় নিতে চাই কি চাই না খুতবার শুরুতে আয়াত তেলাওয়াত করলাম সূরা বাকারার 129 নম্বর আয়াত তিরিশ নম্বর আয়াত 129 তিরিশ একত্রিশ আয়াত গুলো থেকে আলোচনা শোনাবে একটু হৃদয় দিয়ে উপলব্ধি করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল من الصالحين الله تعالى বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আদর্শ থেকে মুখ ফিরায় নিবে ভালো করে খেয়াল করেন আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে মুখ ফিরায় নেয় এ বান্দার মতো কপাল পোড়া বান্দা জমিনে আর কেউ নাই ইল্লা মান সাফিহা নাফসা এ বান্দা যে নির্বোধ নিজেকে নিজে বোকা প্রমাণ করে দিল যে বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে মুখ ফিরায় নিল এ বান্দা যে বোকা নির্বোধ কপাল পোড়া বান্দা নিজেই নিজে প্রমাণ করে দিল জোরে কোন ঠিক কিনা সে প্রমাণ দিয়ে দিল সে নির্বোধ সে বোকা তার ভিতরে বুঝ নাই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এই যে আমরা মিল্লাতে ইব্রাহিম আমাদের ধর্মের নাম ইসলাম কে নামটা দিলেন আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার কইতে মনে হয় আপনাদের খুব
কষ্ট হয়। আরে দিল থেকে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি না? শাহজালাল ইয়ামনি তাকবীরের আওয়াজ দিছে আর গৌর গোবিন্দ ওই সোরার ভবন ধসে মাটিতে মিশে গেছে। শয়তান টয়তান আশেপাশে যা ছিল সব পালায় গেছে। তাকবীরের আওয়াজ যেখানে হয়, রিসালাতের আওয়াজ যেখানে হয়, ওখানে আশেপাশে শয়তান থাকলে পালাইতে বাধ্য হয়। আওয়াজ দেন তো বলেন, তাকবীরের আওয়াজ দেন, অসুবিধা হবে? নারায় তাকবীর আসতে হয়েছে আরো জোরে, নারায় তাকবীর, নারায় রিসালাত, আহলে সুন্নাতুল জামাত। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়ার ফাইল অধিকাংশ মুফাসসিরিনদের মতে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, অধিকাংশ মুফাসসিরিনদের মত হলো হুয়ার ফাইল ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, তোমরা যে মুসলিম, তোমাদের নামটা রেখেছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। একটা জবানও বন্ধ রাখবেন না, এ মুসলমানদের নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলেছেন কে? বাপের আদর্শ যেই সন্তানের ভিতরে পাওয়া যায় না ওটা বেয়াদব। যেই সন্তানের ভিতরে পিতার আদর্শ নাই ওই সন্তান আদবওয়ালা সন্তান নয়, ওটা বেয়াদব। হাবিল আদম আলাইহিস সালামের সন্তান, কাবিল আদম আলাইহিস সালামের সন্তান, কিন্তু হাবিলের ভিতরে আদব ছিল, পিতার আদর্শ ছিল, এজন্য হাবিল আদবওয়ালা। আর কাবিলের ভিতরে পিতার আদর্শ ছিল না, বিদায় কাবিল আদম আলাইহিস সালামের সন্তান হলেও এটা বেয়াদব। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, এই জীবনে সবাই মানুষ, মুসলমানরাও মানুষ, আদম সন্তান, আবার ইহুদিরাও মানুষ, আদম সন্তান। বলেন ব্যবধান পার্থক্য আছে না নাই? ইহুদিরা তো বলে না, ইহুদিরা বেয়াদব। আরো আস্তে কোন, ইহুদিরা কি বেয়াদব? কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে বের হয়ে গেছে। আল্লাহ যে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে মুখ ফিরায় নিছে, ইল্লা মান সাফিয়া নাফসা, সে যে নির্বোধ, সে যে বোকা, এটা সে নিজেই প্রমাণ করে দিয়েছে। তাইলে সারা দুনিয়ার যত ইহুদির বাচ্চা আছে ওরা যে নির্বোধ বোকা ওটা প্রমাণ করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের বাহিরে গিয়া চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি তাকে নির্বাচিত করেছি পৃথিবীতে, নির্বাচিত করেছিলাম, মনোনীত করেছিলাম দুনিয়াতে, আবার ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। দুনিয়া তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পছন্দ করেছেন, ভালোবেসেছেন, আবার দুনিয়া থেকে বিদায়ের পরেও আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক ভালো, তিনি সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। এই ছেলে, এই যাও, এই ভাইয়া, ভাইয়া কোথায় যাও? আসলেই শিশু করবা? বিশ্বাস হয় না, বিরক্ত হইতেছেন আপনারা? আলোচনা কি একটু আগানো যাবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ইয কাল লাহু রাব্বুহু আসলিম,
আল্লাহ বলেন শুনো তোমাদের পিতা ইব্রাহিম কেমন ছিলেন তোমরা ভালো করে শুনে নাও কারণ তোমাদের ধর্মের পিতা ইব্রাহিম আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে বললাম যে আত্মসমর্পণ করো মুসলমান হও যেইমাত্র আল্লাহ বললেন ইব্রাহিম আত্মসমর্পণ করো মুসলমান হও ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিবেন সাথে সাথে জবাব দিবেন ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ বলে ইব্রাহিম গো সমর্পণ করো মুসলমান হও ইব্রাহিম বললেন আসলামতু লিরব্বিল আলামিন আমি বিশ্ব প্রতিপালকের অনুগত হয়ে গেলাম আমার রবের অনুগত হয়ে গেলাম এবার দিল দিয়ে অনুধাবন করেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আসলিম আত্মসমর্পণ করো ইব্রাহিম বললেন আসলামতু আমি আত্মসমর্পণ করে ফেললাম তাইলে আমরা মুসলমান মুসলিমকে যে আত্মসমর্পণকারী আত্মসমর্পণ কাজ কিভাবে বুঝাই আপনাদের ধরেন প্রশাসনের লোক বুলেট নিয়ে আপনার সামনে দাঁড়ায় গেল এই মুহূর্তে আপনি আসামি আপনার সামনে প্রশাসনের লোক দাঁড়ায় গেল এখন আপনি ওয়ারেন্টের আসামি আপনি বড় দাগের আসামি বন্দুক তাক করে ফেলল বন্দুকটা যখন আপনার দিকে প্রশাসনের লোক তাক করে দেয় কপাল বরাবর অথবা বুক বরাবর এখন টিপ মারবে তখন ওই যে আত্মসমর্পণ বলতে যা বুঝায় বোঝাবার জন্য বলি দুইটা হাত উঁচু করে দেয় সারেন্ডার করিয়া নেয় যে না 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 আমার বুকে বন্দুক চালায় না আমার কপালে বন্দুক চালায় না আমি চূড়ান্ত আত্মসমর্পণ করে নিলাম জোরে কোন ঠিক কিনা কেন বলে ভাই এই মুহূর্তে যদি আমারে গুলিটা করে দেয় তাইলে তো শেষ ঠিক আত্মসমর্পণ করনে ওয়ালা বান্দার মাওলারে এমন ভয় করে চলতে হবে যারা মুসলমান তারা আল্লাহ দরবারে আত্মসমর্পণ করে নিয়েছে আপনি যদি আত্মসমর্পণকারী না হন মুসলিম হতে পারবেন না মুসলিম শব্দের অর্থই হলো চূড়ান্ত আত্মসমর্পণকারী একটা জবানও বন্ধ রাখবেন না মুসলিমরা চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে কার দরবারে আসতে বলবেন না জোরে বলেন কাকে এই যে আপনার বরাবর বন্দুক তাক করলো এখন ওই বন্দুকের কলে টিপ মারবে আর আপনার রুটা বের হয়ে যাবে এই ভয়ে আপনি কলিজা থরথর করে কম্পন শুরু করলো হাত উঁচু করলেন আত্মসমর্পণ করলেন ওরে মুসলমান ইমানদার আজকে রাত্রে ঘুমাইতে যাইবা হঠাৎ করে যে আল্লাহর সেনাবাহিনী তোমার সামনে দাঁড়াবে না আল্লাহর সৈন্য বান দাঁড়াবে না আল্লাহর সৈন্য হলো ফেরেশতা মরণের ফেরেশতা তোমার সামনে দাঁড়াবে না তোমাকে বন্দুক তাক করবে না রুটা বের করে নিবে না বলো এমন কি কোনো গ্যারান্টি তোমার হাতে আছে আসতে বলবেন না জোরে বল আছে সামিয়া দৃষ্টি ঘুমাইছে স্বামী আছে বিবি নাই বিবি আছে স্বামী নাই এই যে আজকে প্রোগ্রামে আসার সময় ঢাকা এয়ারপোর্ট থেকে যখন প্রোগ্রামে রওনা দিলাম আমার পাশে আমার ছোট ভাই বলে হুজুর দেখেন দুইজন বক্তা দুইজন আলোচক জওয়ান যুবক বক্তা ওদের ওয়াজ করার কথা ছিল গতকালকে ওয়াজ করার কথা ছিল চব্বিশে নভেম্বর প্রোগ্রামের লিফলেট দেখা যায় জওয়ান যুবক দুইজন বান্দা মাহফিলের পোস্টার আছে কিন্তু বান্দা জমিনে নাই বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেছে এর মুসলমান ইমানদার আমরা তো আসামি যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারি যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারি এজন্য আল্লাহ বলেন আমার ইব্রাহিমের মতো হও আমার ইব্রাহিম খলিলকে আমি বললাম আসলিম আত্মসমর্পণ করে নাও চূড়ান্ত আত্মসমর্পণ করে নাও আমার খলিল বলল আসলাম তুলি রব্বিল
আলামিন। আমি বিশ্ব জগতের প্রতিপালকের উপর উচ্চদন্ত আত্মসমর্পণ করলাম। একটা জবানও বন্ধ রাখবা না ও জওয়ান বাবারা, বৃদ্ধ বাবারা, বলো আমরা চূড়ান্ত আত্মসমর্পণ আল্লাহর কাছে করতে চাই কি চাই না? চূড়ান্ত আত্মসমর্পণ মানে আমি নিজের ইচ্ছা মতো চলবো না, নিজের মন যেমনে চায় এমনে চলবো না। পিছনে দিনগুলো চলে গেল, যা চলে গেল আর ফেরত পাবো না। সামনের দিনগুলো আজকের এই জান্নাতের বাগানে বসে আমি সিদ্ধান্ত নিব আর মন মতো চলবো না। মন চাইলো গালি দিব, না 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 ব্রেক করব, গালি দিব না। মন চাইলো বেগানা নারীর দিকে নজর দিব, না 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 আমার না ওই যে সৈন্যবাহিনী আছে যে কোনো সময় আবার নিয়ে যাইতে পারে, এজন্য বেগানা নারীর দিকে নজর দেওয়া যাবে না। মন না চুরি করা যাবে না, করার না 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 জেনা করা যাবে না, তার মানে মন যেমনে চায় এমনে চলা যাবে না। একজন যেমনে চায় এমনে চলতে হবে, একজন যেভাবে চায় ওইভাবেই চলতে হবে। তাইলে আমি আত্মসমর্পণকারী যে এটা আমার কাজের বেলায় পরিচয় হবে। একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা কার চাওয়া মতো চলবো? আস্তে বলবেন না, জোরে বলেন। সমর্পণ করে নিলাম শুধু আমি না, আল্লাহ বলেন আমার খলিল ইব্রাহিম তার সন্তানদেরকেও এই রকম আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছে যে মুসলমান হও, মুসলিম হও, আত্মসমর্পণকারী হও, সন্তানদের অর্ডার দিয়ে গেছেন। এবং ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামও তিনি আর সন্তানদের অর্ডার দিয়ে গেছেন। তাই আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, রুহানি সন্তান, দিল থেকে ইমানের আওয়াজে বলবেন আমাদের সন্তান আমাদেরকে অর্ডার দিয়ে গেছেন আমরা যাতে দীন ইসলাম মেনে চলি। আমার নবীও অর্ডার দিয়েছেন, আমার নবী আমার পিতার চাইতেও অনেক 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 উপরে, কারণ নবীকে আমরা, নবী আমাদের পিতা, তবে আমরা পিতা বলি না, নবী রুহানি পিতা, আমরা পিতা বলি না, কারণ পিতার মাকামের চাইতে আমার নবীর মাকাম অনেক 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 ঊর্ধ্বে। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীও বলছেন মুসলমান হও, ইব্রাহিম আলাইহিস সালামও বলেছেন মুসলিম হও, ইয়াকুব আলাইহিস সালামও বলেছেন মুসলিম হও। আল্লাহ বলেন ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ বলেন ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাম তিনারা তিনাদের সন্তানদেরকে বলেছেন হে কলজার টুকরা সন্তানেরা, ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন, আল্লাহ এই দিনকে মনোনীত করেছেন, এই যে ইসলাম এই দিনকে আল্লাহ মনোনীত করেছেন, অতএব এই দিনের ভিতরে চলবা, এই দিনের নিয়ম কানুন মেনে চলবা, এই দিনের বাহিরে চলবা না। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা যদি পরিষ্কার হয়। আমার নবী আমাদেরকে যেই দিন দিয়া গেলেন এটা পূর্বের দিন, নবীজি নতুন দিন দিয়া যান নাই, এই যে ইসলাম এ
এটা বহু আগের শুরু থেকে ইসলাম কোন নবীরাই ইহুদি ছিলেন না কোন নবীরাই ভিন্ন ধর্ম ধর্মাবলম্বী ছিলেন না বরং সব নবীরাই ছিলেন মুসলিম একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে মুসলিম হওয়ার জন্য আল্লাহ অর্ডার দিলেন আমার নবী আমাদেরকে সারা জীবন বুঝায় গেলেন মুসলমান হও একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা মুসলিম হতে চাই কি চাই না মুসলমান না হয় মরিও না ফালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার মালিক বলেন ভালো করে খেয়াল করেন ইব্রাহিম ইয়াকুব তিনারা উপদেশ দেওয়ার পর বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ নয়াতে ডাক দিয়া বলেন ইমানদারদের বলেন আমরা ইমানদার একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা কি আস্তে বলেন আরো আস্তে বলেন আওয়াজ লাগবে বলেন আমরা কি তাহলে ইমানদারদেরকে ডেকেছেন আল্লাহ ভালো করে শুনেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইমানদারদের ডেকেছেন আমার আল্লাহ আল্লাহ বলেন হে ইমানদারগণ আমি আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করো আল্লাহকে কেমন ভয় করবেন একজন পুলিশকে যে এরকম ভয় করেন র‍্যাবকে যেমন ভয় করেন ওই আর্মিকে যেমন ভয় করেন বড় বড় নেতাদেরকে যেমন ভয় করেন আমার আল্লাহরে মনে হয় তেমন ভয় করলেই চলবে আল্লাহরে কেমন ভয় করবা শুনো বলে তামাম দুনিয়া যদি একদিকে যায় তামাম দুনিয়া যদি আমার বিরুদ্ধে যায় আর আল্লাহ যদি আমার পক্ষে থাকে নবী যদি আমার পক্ষে থাকে তাহলে ইমানওয়ালা বান্দা তামাম দুনিয়ার বুলেট বোমাকে ভয় পায় না বরং ইমানওয়ালা বান্দা আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে দুনিয়ার কাউকে ইমানদার বান্দা ভয় করে চলে না জোরে কোন ঠিক কিনা বলুন আমাদের হায়াতের মালিক কে মৌতের মালিক কে রিজিকের মালিক কে সব কিছুর মালিক একজন তাহলে আমরা ভয় করব কাকে আস্তে বলবেন না জোরে বলেন কাকে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি এত ক্রন্দন করতেন এত কান্না করতেন মাওলার ভয়ে এত কান্না করতেন কানতে কানতে চোখের দিক দিয়া দাগ পড়ে গেছে চোখের দুই পাশ দিয়া দাগ পড়ে গেছে এত কান্না করতেন হযরত আবু বকরের কান্না ওমরের কান্না মাঝে মধ্যে হযরত ওমর একটা খড় কুটা হাতে নিয়ে বলতেন যদি আমি ওমর না হইয়া আমি আবু বকর না হইয়া ওই জঙ্গলের বাঘ আল্লাহ আমারে বানাইতো অন্য প্রাণী বানাইতো তাইলে তো আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগতো না জবাবদিহিতা করা লাগতো না এখন যে আমারে জবাবদিহিতা করতে হবে মাওলার দরবারে দাঁড়াইয়া কি জবাব দিব এ মুসলমান ইমানদার একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কথা বললেন কে এখন মুসলমান হয়ে মৃত্যুবরণ করব আর যদি মুসলমানের সন্তান ইসলামের বিরোধিতা করে এর থেকে কষ্টের দুঃখের আর কোনো বিষয় হতে পারে না চিল্লায় এখন ঠিক কিনা আল্লাহ বললেন চূড়ান্ত আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করে আমরা এখন চূড়ান্ত আত্মসমর্পণ তো করি না উল্টা ইসলামের বিরোধিতা করি আমাদের কথা আমাদের কাজ আমাদের আচার আচরণ সব ইসলামের বিরোধিতায় কথা কন না কেন আস্তে বলবেন না জোরে বলেন ঘরে ঘরে হারাম সুদের কারবার
এনজিও ব্রাক ওই যে বউরে বাহির করে দিছে ঘর থেকে জামাই গেলে টাকা দিবে না পুরুষ গেলে টাকা দিবে না মহিলা গেলে টাকা দিবে আবার যখন টাকা উঠাবার জন্য আসবে ওই মহিলারই ধরবে এরকম ঘটনাও বাংলাদেশে আছে কানের ফুল গলার হার খুলে দেওয়া লাগছে মুসলমান বেঈমানরা একদিকে সুদের খাতায় আনগো নাম লেখায়া দিয়ে আনগো ঈমান আমল যা আছে সব নষ্ট করে দিছে আমাদেরকে আল্লাহর দুশমন বানায় দিছে রাগ করেন না আপনারা না আস্তে বলবেন না রাগ করেন না এই যে মাহফিল আপনারা দিলেন খুব সুন্দর ব্যবস্থাপনা খুব সুন্দর আয়োজন হাসা কথা তো তিতা ভালো লাগে না অনেকের মাহফিলে আসার সময় মেলাতে দেখলাম মহিলা মহিলাদের বয়ানের সুন্দর ব্যবস্থা আছে ওনারা ওখানে বয়ান শুনবে মহিলারা মেলায় কেন মাহফিলে আসা ফরজ না এই মাহফিলে আসা ফরজ না কিন্তু আপনার মেয়ে আপনার স্ত্রীকে পর্দা করানো ফরজ কথা আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনারা না বললেও ঠিক যা বলতেছি ঠিক বলতেছি দোকানে জোয়ান যুবতী ওই যুবকরা আছে ওখানে আশেপাশে কানাঘুষা পাশাপাশি ঘুরতেছে সুন্দরী নারী আছে তো পাশাপাশি যুবকরা একটু ঘোরাঘুরি করতেছে কারণ যুবকদের যৌবনের গরম ভিতরে আছে না নাই কথা কয় না আছে না নাই তা আপনার মেয়ে যুবতী মেয়ে আপনার বিবি মেলায় কেন কেন বিবিকে পর্দা করানো ফরজ মাহফিলে আসা ফরজ না মাথায় টুপি দিছেন টুপি দেওয়া সুন্নাত না দিলে গুনাহ হয় না অহংকার করলে ঈমান চলে যায় টুপি লাগবে না বললে ঈমান চলে যাবে অহংকার কিন্তু টুপি মাথায় নাই আপনি আপনি বড় সড় গুনাহগার হবেন না গুনাহ হবে না কিন্তু আপনার বিবি আপনার মেয়ে যদি ওই মেলাতে ঘোরাফেরা করে দোকানে ঘোরাফেরা করে তাইলে আপনি গুনাহগার হবেন কেমন গুনাহ বলে গুনাহে কাবিরা বড় গুনাহ রাগ করছেন আপনারা আসতে বললেন কষ্ট পাইছেন প্রিয় ভাইরা একটা দল জান্নাতি দল একটা দল জান্নাতি দল এ দলটার নাম জানি কি আরো আসতে বলেন আর বাকি যা আছে সব এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি গালে নাই দাড়ি আসলেই কি তিনি সুন্নি কথা কয় না আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ওনার বিবি বেপর্দায় ওনার বোন চলে বেপর্দায় ওনার মেয়ে চলে বেপর্দায় আসলেই কি তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমান নবীর আশাগারে দল বড় দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা নামে আসি কামে নাই এজন্য বদ আকিদা ওয়ালার আজকে আমাদের গালি দেয় বলে ওরা কিসের সুন্নি ওরা ভণ্ড না 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 আলহামদুলিল্লাহ সব সুন্নির এক রকম না কিছু আহলে সুন্নাতুল জামাত ফিউর খাঁটি আছে জীবন গেলেও বিবিরে বেপরদায় বের হতে দিবে না সন্তানকে বেপরদায় বের হতে দিবে না জীবন গেলেও জবান দিয়ে গালি গালাজ করে না জীবনটা গেলেও সিনেমা হলের ভিতরে যায় না গান বাজনা শুনে না বরং পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করে মা বাবার খেদমত করে বাপ মার সাথে বেয়াদবি করে না এরপরে মুরুব্বিদেরকে সম্মান করে নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি কাটায় এমন ফিউর খাঁটি কিছু সুন্নি আলহামদুলিল্লাহ আছে জিল্লা এখন ঠিক কিনা তবে ভণ্ডদের সাথে আমাদের কি মিশাবেন না যাদের আকিদায় ভেদাল আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সব সুন্নিরা একরকম না আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আহলে সুন্নাতুল জামাতের ভিতরে চলার নবীর সুন্নাত অনুযায়ী চলার কবুল করার মালিক কে আল্লাহ এই মাহফিল
সফল হবে তখন যদি জান্নাতের বাগানে বসিয়া সিদ্ধান্ত নেন আজকের পর বিবিরে পর্দা করাবো সন্তানকে পর্দা করাবো নিজে হারাম খাবো না সুদ খাবো না ঘুষ খাবো না জবান দিয়া মিথ্যা বলবো না নামাজ ছাড়বো না দাড়ি লম্বা করে দিব নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি কাটাবো ইসলামের বিরোধিতা করব না বরং ইসলাম বিরোধী যারা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় কাফনের কাপড় মাথায় বাঁধিয়া ময়দানে নামব মুসলমান ইমানদার জীবন গেলেও ইসলামের বিরোধিতা যায় এমন কোন কাজ করব না কথা বলবো না যারা বিরোধিতা করে তাদের শিক্ষা দেওয়ার জন্য কাফনের কাপড় মাথায় বাঁধিয়া যদি প্রয়োজন হয় জীবন দেওয়ার জন্য ময়দানে নামব জোরে কোন ঠিক কিনা আজকে তাকায় দেখেন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় খ্রিস্টানরা দুনিয়ার তমাম বেঈমানরা সব এক হয়ে গেছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তমাম বেঈমানরা সব এক হবো হলেও ইসলামকে মুছে দেওয়া যাবে না কোরআনকে মুছে দেওয়া যাবে না আল্লাহর প্রিয় বান্দাদেরকে জমিন থেকে বিতাড়িত করা যাবে না বরং যারাই তাদের সাথে বিরোধিতা করতে যাবে তারাই জমিন থেকে তাদের নাম নিশানা মুছে যাবে চিল্লে এখন ঠিক কিনা তাকায় দেখেন আজকে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা যেই কিবলার দিকে ফিরে আমার নবী নামাজ আদায় করেছিলেন ষোলো সতেরো মাস পর্যন্ত যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া আমার নবী নামাজ পড়েছেন যেই বাইতুল মুকাদ্দাসে আমার নবী সব নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন আমার নবী বলছেন মসজিদটা বড় দামি মসজিদ আজকে মসজিদটাকে দখল করার জন্য বেঈমানরা হাজার হাজার মুসলমানদের রক্ত ঝড়াইতেছে মুসলমানদেরকে হত্যা করতেছে ও মুসলমান ইমানদার একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা বাইতুল মুকাদ্দাসকে মুসলমানরা আমরা বাইতুল মুকাদ্দাসের ভূমিকে মুক্ত করার জন্য আমরা আমাদের আমাদের অবস্থান থেকে যেভাবে সহযোগী করতে পারি আমরা ওইভাবে মুসলমানদের পাশে দাঁড়াতে চাই কি চাই না আসতে বলবেন না জোরে বলেন চাই কি না এই ষড়যন্ত্র নতুন না পূর্বেও বেঈমানরা ষড়যন্ত্র করেছে কিন্তু সফল হতে পারে এ মসজিদে আকসার সাথে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক আছে না নাই আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى পবিত্র সেই মহান সত্তা আল্লাহ বলেন আমি এমন পবিত্র আমি আমার দোস্তকে আমার হাবিবকে আমার বান্দাকে একদা রাত্রের বেলা ভ্রমণ করিয়েছিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন গিয়া নজর দিয়ে দেখেন মসজিদে আকসার কানায় 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 আল্লাহর বান্দারা ভরা এবার একামত হয় আমার নবী দাঁড়িয়ে আছেন জিব্রাইল ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য ইন্তেজার করতেছেন আপনি যেখানে আছেন ওখানে অন্য কেউ ইমামতি করার কোনো এবিলিটি নাই আপনি একমাত্র যোগ্য আপনি সামনে যান নামাজের মুসল্লায় যান আমার নবী সামনে গেলেন এবার জিব্রাইল ইকামত বললেন সালাত আদায় করলেন এবার আমার নবীর জিব্রাইল ডাক দিয়া বলিয়া রাসূলুল্লাহ আপনার পেছনে যারা আছে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল কম বেশি সব আজকে আপনার পেছনে নামাজ আদায় করেছে চিল্লা এখন সুবহানাল্লাহ ওখান থেকে সালাত আদায় করার পর আল্লাহর নবী মেরাজ গমন করেছেন বরাতে সওয়ার হয়েছেন জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা জিব্রাইল মিকাইল আমার নবীর পেছনে
আল্লাহর নবী প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহার শাজিম পর্যন্ত গেলেন। এ মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করেন, প্রথম আসমানে যাওয়ার পর আল্লাহর নবীর সাথে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়, আদম আলাইহিস সালামের সাথে কথোপকথন হয়, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়, এরপরে আমি মেরাজের আলোচনা করছি না, পঞ্চম আসমানে যাওয়ার পর হারুন ও মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়, বিভিন্ন আসমানে আবার বিভিন্ন নবীদের সাথে আল্লাহ তাআলার হাবিবের সাথে আলাদা আলাদা ভাবে সাক্ষাৎ হয়। এখন কথা হলো জমিনে সবার ইমামতি করলেন, আবার ওখানে সাক্ষাৎ আলাদা ভাবে কেন? বলে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পেছনে একটা মূল রহস্য আছে, রহস্য হলো এই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, আবার আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে ওখানের কাছে জান্নাতের কাছে নিয়ে আনিছেন। অনুরূপভাবে আল্লাহর নবীকে মক্কার মুশরিকরা মক্কা থেকে বাহির করিয়া দিবে, কিন্তু আবার আল্লাহ তাআলা আমার নবীকে মক্কায় ফিরায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কেন? বলে ঈসা আলাইহিস সালামকে তারা মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, কিন্তু মারতে পারে নাই, আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে হেফাজত করেছে। আল্লাহ নবীকেও মুশরিকরা মেরে ফেলার সক্রান্ত করবে, মেরে ফেলার ষড়যন্ত্র করবে, কিন্তু সফল হবে না, আমার আল্লাহ যেন এমন ইঙ্গিতে দিয়ে দিলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ, ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চালানো কি হয় নাই? আস্তে বলবেন না, জোরে বলেন হয় নাই। আপনারা বিরক্ত হইলে আমি আর আলোচনা চালাবো না, সামনে আমি বারোটার উপরে কোনোভাবেই যাব না, সেই হিসাবে হয় সব মিলায়া হয়তো বা আর 30 মিনিট কথা বলবো, বিরক্ত হবেন আপনারা? একটু আওয়াজ দিয়া কথা বলবেন। আমার নবীকে তারা মেরে ফেলতে চেয়েছিল, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, আল্লাহ যেন এটাই বোঝায় ও দোস্তু আমার হাবিব আমার, দেখেন ঈসা নবীকে তারা মেরে ফেলতে চেয়েছিল কিন্তু পারে নাই, আমি আল্লাহ যদি মন চায় একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে মাওলার একটু ডাক দেন না, বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ। এ যুবক ভাই কখন জানি জন্মের মতো ডাক দেওয়ার যোগ্যতা হারাও বলা যায় না, কলজে থেকে আবারও ডাক দিয়া বলো আল্লাহ, বলো ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, রুখসার সে বরকা কা জরা পর্দা উঠা দু, লিল্লাহে মুঝে হুসেন খুদা দাদ দেখা দো, লিল্লাহে মুঝে হুসেন খুদা দাদ দেখা দো, আয় বাহরে করম সদকায় হুসাইন ইবনে আলী কা, পিয়াসা হো মুঝে শরবত দিদার পিলা দো, পিয়াসা হো মুঝে শরবত দিদার পিলা দো, মাই দোর হো মজবুর হো আয় সৈয়দ আলাম, মাই দোর হো মজবুর হো আয় সৈয়দ আলাম, দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো, দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো, চিল্লা আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান ইমানদার আমার নবীকে মেরে ফেলবে, মেরে ফেলার ষড়যন্ত্র। আবু জাহিল্লা উতবা সাহেবা বড় বড় গাদ্দারের দল নবীকে মারার ষড়যন্ত্রে বসে যায়, কেমনে নবীরে মারা যায়, জমিন থেকে বিদায় করা যায়। এবার একজন অপরিচিত আর একজন আসলো, তারে চিনে না জানে না, ওই সবার ভিতরে আসলো, ওকে বলে শয়তান, শয়তান পর্যন্ত সবাই আসলো, এই শয়তান পর্যন্ত সবার ভিতরে বৈশা, বড় বড় শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান, এ সবার ভিতরে বসিয়া পরামর্শ করে, কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামকে জমিন থেকে বিদায় করে দেওয়া যায়। একদল প্রস্তাব দেয়, কেউ বলল শোনো আমরা বরং তাকে মক্কা থেকে বহিষ্কার করে দিব, বাহির করে দিব। আর একজন ডাক দিয়া বলেন না না না, মক্কা থেকে বাহির করে দিলে হবে কি, আবার তার ভক্ত যারা আছে আন্দোলন করিয়া মিছিল মিটিং করিয়া আবার মক্কার ভিতরেই ফিরাইয়া আনবে। এই প্রস্তাবটা গৃহীত হলো না। আরেকজন প্রস্তাব দেয়, আমরা তাকে জেলখানায় বন্দী করে রাখব। বলেন না না না, জেলখানায় যদি বন্দি করা হয় তাইলে জেলখানার তালা ভাঙ্গিয়া ইনার ভক্তরা তিনাকে বের করে নিয়ে আসবে, এটাও করা যায় না। এবার আবু জাহিল্লা নিজেই পরামর্শ দেয়, বলে শোনো আমরা এখানে যারা আছি আমরা বিভিন্ন গোত্রের আছি, বরং সব গোত্রের একজন একজন করে থাকবে, এই 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 সব গোত্রের একজন একজন করে থাকবে আমাদের সাথে, আমরাই অপারেশন সাকসেস করতে হবে। প্রতি গোত্রের লোক যখন থাকবে তখন অন্য কোন গোত্রের লোক অন্য আরেক গোত্রের লোককে দোষারোপ করতে পারবে না। সর্বদলীয় গোত্রের লোক যখন আমরা মিলিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করব তখন আর আমাদের বিরোধিতা করার মতো কেউ থাকবে না। ইবলিস সমর্থন দেয়, বলে হা এই সিদ্ধান্তটা বড় সুন্দর লাগছে। এবার আমার জন্য ষড়যন্ত্র, নবীজি যেখানে আছেন চারদিক ঘেরাও করে ফেলছে, আমার নবীকে জমিন থেকে বিদায় করে দিবে, চারদিক ঘেরাও। দরজার ভিতরে আবু জাহিল্লা দাঁড়াই একটু আওয়াজ দিয়া বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো আরব, আরব তোমার, আরব তোমার নিয়ন্ত্রণে চলে যাবে, বাইতুল্লাহর চাবি কাঠি তোমার হাতে চলে যাবে, তুমি দেশ চালাইবা রাষ্ট্র চালাইবা সব তোমার কথা মতো চলবে, আজকে আমাদের হাত থেকে তোমাকে কে বাঁচাবে, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন যিনি বাঁচাবেন বলেন তিনি কে। আমার নবী ভিতরে থেকে আওয়াজ দেয়, বোকার দল, আমার আল্লাহ আবার আছে আর আমি যা বলছি তাই হবে। একদিন মক্কার অলিতে গলিতে তাকবীর রিসালাত কোরআনের তেলাওয়াত শোনা যাবে। এখন যেখানে মূর্তি পূজার আওয়াজ, একদিন ওখানে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাবে, আর যেখানে উলুলির আওয়াজ শোনা যায় ওখান থেকে তালাওয়াতের আওয়াজ বের হবে। আমি এখনো বলি, এবার আবু জাহিল্লা হাসাহাসি করে বলে এখন তো তোমার আর তোমার বাঁচার কোনো রাস্তা নাই, তোমার কেউ নাই, এক্ষণে তোমাকে হত্যা করা হবে। আমার নবী নিজের বিছানায় হযরত আলীকে রাখিয়া মানুষের কিছু আমানত পৌঁছায় দেওয়ার জন্য এবার ঘরের দরওয়াজা খুললেন। ঘরের দরওয়াজা খুলিয়া তারা যখন নবীকে বেষ্টনী দিয়া রাখছে হত্যা করার জন্য, আমার নবী একটু মাটি বালি হাতে নিলেন, বালি হাতে নিয়া আল্লাহর শিখানো দোয়া পড়লেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার নবী বালি হাতে নিয়া একটু ছিটা দিলেন, আর আবু জাহিল্লা বড় বড় গাদ্দাররা চোখ দিয়া সরিষা দেখা শুরু করলো, কিছুই দেখে না, ক্ষণিক সময়ের জন্য তারা অন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন দোস্ত আমার বালি আপনি নিক্ষেপ করেছেন আর আমি তাদের চোখে পৌঁছায়া দিছি, তাইলে নিক্ষেপ করা এটা আপনার কাজ, পৌঁছায়া দেওয়া আমার কাজ, আপনি চেষ্টা করবেন আমি আপনাকে দান করব। মুসলমানরা চেষ্টা করবে, মুসলমানদেরকে বিজয়ের মালা গলায় যিনি ফরায় দিবেন, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন তিনি কে। বাইতুল মুকদ্দাস এটা মুসলমানদের, তাকায় দেখেন ফিলিস্তিনের মুসলমানরা চেষ্টা চালাইতেছে, কত মুসলমান রক্ত ঢালিয়া দিতেছে, জীবন কোরবানি দিতেছে, এই কোরবানির বিনিময় একদিন না একদিন, ওই দিন বেশি দূরে না যেদিন বাইতুল মুকদ্দাস ওই হানাদারদের হাত থেকে পূর্ণ দখলে চলে আসবে। জোরে কোন ঠিক কিনা,
প্রথম কিবলা খাবে লেখা দি রক্ত নিবি কত প্রথম কিবলা খাবে লেখা দি রক্ত নিবি কত রক্ত গঙ্গা বইবে তবু হইবে না যে নত রক্ত গঙ্গা বইবে তবু হইবে না যে নত মরলে শহীদে বাঁচলে গাজী এটাই মোদের শান মরলে শহীদে বাঁচলে গাজী এটাই মোদের শান প্রাণের কেবলা করতে রক্ষা রাখবো বাজি জান প্রাণের কেবলা করতে রক্ষা রাখবো বাজি জান চিল্লা বলেন ঠিক কি ভয় পেও না বীরের জাতি আল আকসায় জ্বলবে বাতি ভয় পেও না বীরের জাতি আল আকসায় জ্বলবে বাতি চালাও প্রতিবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ নিপাত যাক নিপাত যাক ইজরাইল নিপাত যাক নিপাত যাক নিপাত যাক ইজরাইল নিপাত যাক চিল্লা এখন আল্লাহু আকবার নির্লজ্জ ইজরাইল শুনরে এবার শোন মজলুমানের পাশে এবার বিশ্ব মুসলমান ঠিক কি না কো নির্লজ্জ ইজরাইল শুনরে এবার শোন মজলুমানের পাশে এবার বিশ্ব মুসলমান যারা মরতে জানে মারতে জানে মরলে শহীদ হয় যারা মরতে জানে মারতে জানে মরলে শহীদ হয় তারা প্রথম কেবলা করবে দখল তাদের কিসের ভয় তারা প্রথম কেবলা করবে দখল তাদের কিসের ভয় শেষ বিন্দু রক্ত দিয়ে ইমানি শক্তি নিয়ে তোদের ভাঙবে স্বপ্ন সাত প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ 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 মুসলিমদের প্রতিবাদ 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 চলবে এবার প্রতিবাদ 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 মুসলিমদের প্রতিবাদ নিপাত যাক নিপাত যাক ইসরাইল নিপাত যাক নিপাত যাক নিপাত যাক ইসরাইল নিপাত যাক চিল্লা এখন আল্লাহু আকবার ফিলিস্তিনের নারী শিশু নয়ের নিরাপদ আল আকসা ডাকছে তোমায় শোনো আর তোনাত ফিলিস্তিনের নারী শিশু নয়ের নিরাপদ আল আকসা ডাকছে তোমায় শোনো আর তোনাত লাল হায়না হিংস্র গুলো হয়েছে উন্মাদ লাল হায়না হিংস্র গুলো হয়েছে উন্মাদ যাবো যাবো বিবেক অস্ত্র ধরো আল আকসা করো আবার আরামটা বন্ধ করো লোহার টুপি মাথায় পরো আরামটা বন্ধ করো লোহার টুপি মাথায় পরো তুমি বীরের জাত প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ 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 চলবে এবার প্রতিবাদ 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 মুসলিমদের প্রতিবাদ নিপাত যাক নিপাত যাক ইসরাইল নিপাত যাক জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 বিশ্ব মুসলিম জিন্দাবাদ 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 আল আকসা জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ এ মুসলমান ইমানদার একটা জবান বন্ধ রাখবেন না বলেন আমরা আল আকসাকে দখলদারদের হাত থেকে হেফাজত করতে চাই কি চাই না মুসলমান ইমানদার এখন বলবেন হুজুর আমাদের কি করার আছে আমরা তো অনেক দূরে আছি ওই আল আকসা মসজিদকে হেফাজত করার জন্য দখলদার হায়নাদের হাত থেকে মসজিদকে বাঁচাবার জন্য তারা জীবন দেয় আমাদের কি করার আছে আমাদের কিছুই করার না থাকলেও অন্তত মাঝে মধ্যে যদি সম্পদ দিয়া সাহায্য করার কোনো সুযোগ আপনাদের সামনে আসে সম্পদ দিয়া সাহায্য করবেন এ মুসলমান ইমানদার একটা কথা পরিষ্কার ভাষায় শুনিয়া রাখেন দখলদারেরা যত
যতই চেষ্টা চালায় মসজিদকে বিলীন করে দিবে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আল্লাহ বলেন দোস্ত আমার না 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 আপনার দ্বীন জমিন থেকে মিটায় দেওয়া যাবে না যেভাবে আবু জাহিল না উতবা সাহেব বড় বড় গাদ্দারের দল আপনাকে হত্যা করার জন্য চার পাঁচ গাও করে ফেলেছিল আপনি তাদের মাসকান দিয়ে হেঁটে গেছেন তারা চোখেও দেখে নাই হেফাজত করার মালিক আমি আল্লাহ হেফাজত করব আর চেষ্টা করো একটু চেষ্টা করো আল্লাহ বলেন চেষ্টা করলে আমার সাহায্য অনেক নিকটে দূরে না একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা দিন কায়েমের জন্য চেষ্টা চালাইতে চাই কি চাই না ইসলাম শুধু দিন দিন উপরে উঠবে আমার নবী মেরাজে গিয়েছেন উপরে গেছেন উপরে কই গেছেন আস্তে বলবেন না জোরে বলেন কই গেছেন উপরে গিয়েছেন নবীর উম্মতের উপরে যাবে মুনাফিক যা আছে তা ঝরে যাবে সবকিছু জোরে কোন ঠিক কিনা একটা জবান বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ নিয়ে বলবেন দিলটা যদি পরিষ্কার হয় দিলে ভেজাল থাকলে চুপ থাকবেন দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ নিয়ে বলবেন যদি কখনো আমাদেরকে আল্লাহ নবীর ভালোবাসায় দিন কায়েমের পথে নবীর ভালোবাসায় আমাদের জীবন দিতে হয় বলেন আমরা নবীর মহব্বতে দিনের মহব্বতে জীবন কোরবানি দিতে চাই কি চাই না এ মুসলমান দল মত বুঝি না কে কোন দল ওটা আমি বুঝি না আমার একটাই প্রশ্ন তুমি কি নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসনি যদি বলো হ্যাঁ নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসো তাইলে বাংলাদেশ সরকারের কাছে একটাই আন্দোলন একটাই দাবি নবীর দুশ্মন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে আমার নবীর শেষ নবী মানে না ও অনতিবিলম্বে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে কারণ যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান হতে পারে না চিল্লা এখন ঠিক কিনা তার জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এটা যদি হয় তাইলে আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকলে আমাদের কোনো অসুবিধা নাই বিএনপি আজীবন ক্ষমতায় থাকুক আমাদের কোনো অসুবিধা নাই কারণ আমগো ক্ষমতার লোভ লালসা নাই আমরা একটাই দাবি ইমানের উপর অটল থেকে আমরা মরতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের ইমান যাতে হেফাজত হয়ে ব্যবস্থা করে যেতে চাই এ মুসলমান শিক্ষা ব্যবস্থায় যাতে নাস্তিকতা ঢুকতে না পারে আলহামদুলিল্লাহ আমাদের কিছু মুরব্বীদের আমাদের কিছু মুরব্বীদের প্রচেষ্টায় শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা যে ঢুকায় দেওয়া হয়েছে এগুলো বাতিল করা হয়েছে আমরা চাই নাস্তিকদেরকে দেশে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া না হোক ইমানওয়ালা বান্দাদেরকে ইমানের উপর অটল থাকার জন্য যা যা দরকার ওই ফাউন্ডেশন মজবুত করে দেওয়া হোক এটা যদি আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা না আবার যদি বিএনপি করে আমরা বিএনপির বিরুদ্ধে না আমরা মুসলমান হিসাবে আমাদের একটাই হৃদয়ের দাবি আমরা শুধু চাই আমার নবীর বিরোধিতা যারা করবে নবীরে যারা গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তির আইন বাস্তবায়ন হোক জোরে কোন ঠিক কিনা মুসলমান নবীর আশাকের দল আল্লাহর দিনকে আল্লাহ প্রতিষ্ঠা করবেন দলবদ বাদ দিয়া আসো এতদিন পর্যন্ত ভুল পথে ছিল এখন চলে আসো কারণ এই রাস্তা খোলা আছে রাস্তাটা খোলা আছে ওই যে তাকায় দেখো ইবনে সাবাত রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা শুনাইয়া আলোচনার ইতি টানবো ইবনে সাবাত রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলি কিন্তু জীবনের প্রাথমিক যুগে তিনি ছিলেন একজন ডাকাত ডাকাত আল্লাহর ওলি কেমনে হয় বলে তিনি ডাকাতি করতে গিয়া ধরা পড়ার কারণে তিনার হাত পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল এরপরেও তিনার ডাকাতি বন্ধ হয় না জেলখানা লম্বা সময় কাটানোর পর জেলখানা থেকে বের হয় এবার জেলখানা থেকে বের হওয়ার পরের রাত্রি আবার চুরি করতে চলে যায় সুন্দর ঘর চুরি করতে ঘরের ভিতরে ঢুকলো কিন্তু ঘরের ভিতরে মাল সামানা খুব কম ঘটনাটা একটা কারণ নিয়েই বলতেছে দিদি কোনো ধাবন করেন ঘরের ভিতরে ঢুকিয়া দেখে আসবাবপত্র তেমন কিছু নাই
যা ছিল মোটামুটি সব রেডি করতেছে হঠাৎ করে ঘরের ভিতরে পাগড়ি পরিধান করা একজন হারিকেন নিয়ে উঁচু করে ধরছে এবার ওই ডাকাতের সামনে ইবনে সাহাবাত শায়খ ইবনে সাহাবাত রাহমাতুল্লাহি আলাইহি যে ডাকাতি করতে আসছে চুরি করতে আসছে তার সামনে হারিকেন উঁচু করে ধরছে ইবনে সাহাবাত রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে কি রে ও আবার কে আর যাই হোক সে তো আমার চুরির কাজে সাহায্যই করতেছে আলো ধরতেছে অন্ধকারে আবার চিন্তা করে মাথায় পাগড়ি এত সুন্দর চেহারা ঘটনাটা কি মনে মনে চিন্তা করছে মনে হয় ডাকাতি চুরি করতে আসছে ভালো মানুষের লেবাস পরে ওই আমি একটু আগে ঢুকে গেছি তো এজন্য আমার সাথে এখন বাইল দেয় বাইল টাইল যা দাও কাম হইব না আমি এই সম্পদ যা আছে একা নিব তোমারে দিব না এখন যিনি পাগড়ি পরিধান করা মাথায় পাগড়ি হাতে হারিকেন তিনি বলেন না না বাবা আমার কিচ্ছু লাগবে না তোমার যা আছে নাও আমি তোমাকে সহযোগিতা করতেছি তিনিও কাজে সহযোগিতা করতেছেন ভালো করে বুঝেন তিনিও কাজে সহযোগিতা করতেছেন ইবনে সাহাবাত রাহমাতুল্লাহি আলাইহি তো তিনি তো চুরি করতে আসছেন মাথায় পাগড়ি বলা বান্দা হাতে হারিকেন নিয়ে সহযোগিতা করলেন মোটামুটি দুইটা পটলা হলো একটা বড় আর একটা ছোট এবার পাগড়িওয়ালা বান্দা যিনি সহযোগিতা করতেছেন তিনি বলে বড়টা আমার মাথায় দাও ছোটটা তুমি নিবা বলে যত কথা কও ভাগ কিন্তু তোমারে এক আনাও দিব না বলে না ভাগ নিব না বলে এরপরে যদি আবার ডাকাতি করতে আসি পরে তোমারে সাথী বানাইলে আমার সাথী হতে চাইলে তোমারে সাথী বানাবো এই টুপিওয়ালা পাগড়িওয়ালা আল্লাহর বান্দা ডাক দিয়া বলে তুমি যদি চাও আজীবনের জন্য আমারে তোমার সাথী বানা বানায় নিতে পারো জোরে কোন সুবহানাল্লাহ এবার চলতেছে চলতেছে দাজলা নদী মাঝখানে দাজলা নদী সেতু পার হবে নদী পার হবে ওখানে হোঁচট খেয়ে পড়ে গেলেন ওই পাগড়িওয়ালা টুপিওয়ালা বান্দা ইবনে সাহাবাতের মেজাজ গরম এই বুইড়া কইছি না এত বড় বোঝা তুমি পারবা না আগে না নিষেধ করছি এখন এই বোঝা নিছ নিয়ে পারো না পড়ে গেছো আবার আমার সঙ্গী হইয়া ডাকাতি করবা দিছে এক লাঠি ওনাকে বুক বরাবর লাঠিটা খাওয়ার পরেও কোনো আওয়াজ নাই বলে ঠিক আছে আর সামনে এমন ভুল হবে না ইবনে সাহাবাতের ঘর ছিল সুরঙ্গ মাটির নিচে ওখানে গিয়া সুন্দর মতো সব ব্যবস্থাপনা করিয়া দিল এরপরে আবার একটা কথা বাকি রয়ে গেল যখন চুরি করিয়া যাওয়ার সময় চোর ক্লান্ত ইবনে সাহাবাত তিনি চোর ছিলেন চুরি করতেন ডাকাতি করতেন তিনি যখন ক্লান্ত পাগড়িওয়ালা বান্দা বলছে ভাই তুমি তো বড় ক্লান্ত দাঁড়াও আমি একটু দুধ গরম করে আনি তোমার জন্য এরপরে গরম করে এক গ্লাস দুধ পর্যন্ত ডাকাত রে খাওয়ায় দিল সহযোগিতা করতেছে এবার ইবনে সাহাবাতকে তার বাড়ি পৌঁছায় দেওয়ার পর যখন ফিরবেন তখন তিনি তিনার পরিচয় দেয় বলে শোনো তুমি যে ডাকাতি করতে গেছিলা যার ঘরে ডাকাতি করছো আমি নিজেই ওই ঘরের মালিক আমি মালিক হয়ে তোমাকে সহযোগিতা করছি তোমার কোনো অসুবিধা হয় নাই তো আমি দাওয়াত দিলাম নিশ্চিন্তে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই এখন তো বেশি কিছু আনতে পারো নাই সামনে আমি তোমার জন্য আরো দামি দামি সামানের ব্যবস্থা করে রাখবো যাবা আমি সুন্দরভাবে তোমারে গুছায় দিব টেনশন করবা না আমি ধরবো না তোমাকে মারবো না ইয়া মুসলমান ইমানদার দেখো আল্লাহর উলিদের দিলটা কত বড় আল্লাহর উলি যারা হয় তাদের দিলে সংকীর্ণতা নাই দিলটা বিশাল কারণ দিলটা বড় না হইলে আল্লাহর উলি হওয়া যায় না চিল্লায় কোন ঠিক কিনা একটু দিল দিয়ে অনুধাবন করে নেন শায়খ ইবনে সাবাত
মাথায় হাত দিয়া বসে রইলেন আমি কি শুনলাম আমি এটা কি শুনলাম এমন আশ্চর্য ঘটনা তো আমি কি শুনলাম এটা কি মালিক আমার এত সুন্দরভাবে সাহায্য সহযোগিতা করলো মালিক আমারে সহযোগিতা করলো এ এটা কেমন কথা আবার দুধ পান করায় দিল এত সুন্দর আপ্যায়ন করলো মাথায় কিছু বুঝ ঢোকে না টানা 12 ঘন্টা পর্যন্ত তিনি নিস্তেজ হয়ে বসে রইলেন যেই মাত্র মাগরিবের আযান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদে আওয়াজ হয় মাগরিবের আযান হইতেছে এবার তিনি তো রিমান্ডের আসামি অন্ধকার যখন একটু হয়ে গেল তখন ওই বাগদাদে আবার চলে গেল পুনরায় ওই বাড়িতে যেই বাড়ি থেকে চুরি করছিলেন গিয়া বলে এই বাড়ি টাকার মানুষ বলে বোকা তুমি চিনো না তুমি বুঝো না এই বাড়ি টাকার সবাই চিনে তুমি চিনো না বলে না আমি চিনি না আমার একটু চেনায়া দাও বলে এই বাড়িটা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির এটা তিনা খানকা এখানেই তিনি আল্লাহর ইবাদত বন্দেগি করেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ জুনায়েদ বাগদাদি ইবনে সাদ কথাটা শোনার পর যেন চক্ষুগুলা বাহির হয়ে যাবে আরে এটা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির ঘর আমি তিনার বুকে লাথি মারছি এই ঘরের মালিক তো তিনিই আমি তিনার বুকে লাথি মারছি আমি বুঝতে পারি না আমি বড় বোকা তিনি দেরি করলেন না দৌড়ায় গেলেন গিয়ে হুজুরের পায়ে পড়লেন ক্ষমা চাইলেন মাফ চাইলেন বললেন হুজুর জন্মের মতো ভুল হয়ে গেছে আর এমন ভুল হবে না মাফ করে দেন মাফ করে দেন এ মুসলমান ইমানদার আল্লাহর ওলিদের দিলটা কত বড় ভালো করে শুনে নেন মাফ চাইতে দেরি হয় ইবনে সাহাবাতকে মাফ করলেন আর নিজের সোহবতে থাকার ব্যবস্থা করে দিলেন একজন চোরকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর ওলিতে রূপান্তরিত করে দিলেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ মানুষকে সুযোগ দেয় আর যারা বাইতুল মুকদ্দাসকে মিশিয়ে দিতে চায় তাদেরকেও সুযোগ দিচ্ছেন আমার আল্লাহ আল্লাহ পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেয় কি পরিমাণ সুযোগ আল্লাহ দেয় মানুষ কল্পনা করতে পারে না ওই সুযোগ পাইয়া মানুষ যখন ফেরাউন হয়ে যায় নমরুদ হয়ে যায় তখন আল্লাহ একটা আশায় মরে আর সব হাড্ডি গুড্ডি ভেঙে যায় চিল্লে এখন ঠিক কিনা এই গাদ্দারদের পরিণতি একদিন তেমনই হবে ইহুদির নাম নিশানাও থাকবে না জমিনে ইহুদিদের নিশানাও থাকবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি আলোচনা যা করলাম আর সামনে যাব না এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি নাকি বেজার